তো এই সুড়ঙ্গর ভিতরটা এতটাই গরম যে আপনি ভাবতে পারবেন না, না এলে কল্পনা করতে পারবেন না। এখান থেকে যে সমুদ্রের তলটা ওটা দেখে বোঝা যাচ্ছে, যেটা আমরা অনুমান লাগাচ্ছি প্রায় 25 থেকে 30 ফুট গভীর হবে। আমি আছি যেখানে স্থলভাগ শেষ জলভাগ শুরু, মানে যেখান থেকে সমুদ্র শুরু হয়েছে সেই জায়গাতেই আছি আমি। এই কি বলে বন্ধুরা আমরা যাব রোডের ওপার, তো রোডের ওপার যেতে গেলে আমাদেরকে সুড়ঙ্গর ভিতর দিয়ে যেতে হবে। তো আমরা সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি, কি পরিস্থিতিটা কি পজিশন দেখতে পাচ্ছেন, এই যে এত মানুষের ঢল, এত মানুষই কিন্তু ওই হাজি আলীর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গ পার করছে। তো এই সুড়ঙ্গর ভিতরটা এতটাই গরম যে আপনি ভাবতে পারবেন না, না এলে কল্পনা করতে পারবেন না যে সুড়ঙ্গ ভিতরটা এতটা গরম। তো আমরা এবারে সুড়ঙ্গ থেকে উপরে উঠব, এবারে আস্তে আস্তে যাচ্ছি, আর কিছুটা গেলে হাজি আলী দেখতে পেয়ে যাবেন, তো সাথে থাকুন। তো বন্ধুরা আমরা এসে দেখলাম যে আপাতত এখন ভাটা, মানে এখন পুরোপুরি যে সমুদ্র তলদেশ মাঝারের সামনাসামনি, যে সমুদ্রের আগে দেখা যেত যে জলে পুরো থই থই করছে, তো সেটা এখন পুরো ভাটা আছে, পুরো শুকনো দেখতে পাচ্ছেন। সমুদ্রের যে পাথর সে সব দেখা যাচ্ছে। আমি আছি, আমার সাথে আছে আশফাক ভাই, দেখতে পাচ্ছেন আমরা দুজনেই আজকে এসেছি এখানে, তো আমরা যাবো এখন। তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, মানে হাজি আলি যাওয়ার জন্য যে রাস্তাটি যেটা সমুদ্রের জলে থই থই করতে থাকে, দেখতে পাচ্ছেন আপাতত এই সমুদ্রের জোয়ার আসেনি, তো আমরা ওই রাস্তার নিচে আছি। দেখতে পাচ্ছেন এখান থেকেই দেখাচ্ছি যে কি মানুষের চাপ আছে, কি ফল আছে, দেখতেই পাচ্ছেন এই যে হাজি আলি ওয়ার দরগা। তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দেন, যিনারা চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ও বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা কি ভাবছেন, মনে হচ্ছে যেন পাহাড়ে আছে, কিন্তু না, এটা সমুদ্র এরিয়ার মধ্যেই, কারণ ভাটা হয়ে যাওয়ার কারণে এখানে জল নেই, তো জলটা অনেকটা পিছিয়ে চলে গেছে, তো মনে হচ্ছে যেন আমরা ঠিক পাহাড়ে আছি। দেখছেন পুরোপুরি বড় বড় পাথর, মানে মানুষের যদি কোনো রকমভাবে পা স্লিপ করে পুরো মানে মুখাজ ফেটে যাবে একদম। আমি আছি যেখানে স্থলভাগ শেষ জলভাগ শুরু, মানে যেখান থেকে সমুদ্র শুরু হয়েছে সেই জায়গাতেই আছি আমি। এই কি বলে কত মানুষ দেখছি স্নান করছে, মানে খুব আনন্দের সাথে, খুব মানে বিশাল ব্যাপার। এখানে দেখতেই পাচ্ছেন পরপর আমি দেখাবার চেষ্টা করছি, এখান থেকে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানের জলটা অতটা ঘোলা নয়, যদিও দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেউ, জলের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে আম্বানির বাড়ি, কি এটার নাম ইন্টেলিয়া। বাড়িটি দেখতে পাচ্ছেন, মানে হাজি আলি থেকে আপনি দেখতে পাবেন এখানে এলে, এই বাড়িটা হচ্ছে ইন্টেলিয়া, আর তার সাইডেই আছে হাজি আলি, দেখতে পাচ্ছেন এই যে। তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানে আসা যাবে কিভাবে, তো আপনি যদি বম্বে শহরে এসে থাকেন, বম্বে শহর থেকে মহালক্ষ্মী বলে একটি রেলওয়ে স্টেশন আছে, ওখানে আপনি রেলওয়ে স্টেশনে আসবেন, ওখান থেকে আপনি অটো পাবেন না, এই লাইনটায় অটো চলে না, এখানে আপনি ট্যাক্সি পাবেন, ট্যাক্সি ভাড়া করে এখানে আসতে পারবেন। তা না হলে আপনি যদি পায়ে হেঁটে আসেন 10 থেকে 15 মিনিট লাগবে হাঁটতে, আপনি 10 থেকে 15 মিনিট হাঁটলে আপনি এখানে এসে যেতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওতে মাঝারের ভেতরের অংশটা দেখাবো না, সেটা পরের ভিডিওতে দেখাবো। তো আমরা মাঝারের চারু সাইডে, মাঝারের চারিদিক থেকে সমুদ্রের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, মানে মাঝারটা পুরো চারিদিক থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি মাঝারের ঠিক পিছনে,
মানে মাঝারের পিছনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ফুল ওয়ালে যে পাস দাও তোমার পাস ওয়ালে তোমারে ক্লিয়ার কর রে ইলিয়াস ফুল ওয়ালে যে পাস দাও মাঝারের মিনার দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মাঝারের মিনার আমরা আছি ঠিক মাঝারের পিছনে বন্ধুরা আপনারা কোনো ভিডিওতেই দেখতে পাবেন না যে মাঝার থেকে সমুদ্রের যে তল এই যে গভীরতাটা কারণ এই গভীরতাটা কোনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন না কারণ সেই সময় জলে ভরা থাকে তো এই সময় ভাটা আছে তো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মাঝারের যে পিছন সাইড সেই পিছন সাইড থেকে সমুদ্রের যে তল যেটা গভীরতাটা কতটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা যে জায়গাটাই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তো এখান থেকে যে সমুদ্রের তলটা ওটা দেখে বোঝা যাচ্ছে যেটা আমরা অনুমান লাগাচ্ছি প্রায় 25 থেকে 30 ফুট গভীর হবে দেখতেই পাচ্ছেন মানে অনেকটাই গভীর দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখন পর্যন্ত ওয়াচ করার জন্য তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করবেন ও বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের রুমের উদ্দেশ্যে তো তার আগে যাওয়ার আগে এখান থেকে যে সূর্য অস্ত যায় সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো বন্ধুরা ধন্যবাদ।